আমরা প্রতিদিনের মতো আজও একটা নতুন মেডিসিন নিয়ে আমার আলোচনা যাচ্ছি, অর্থাৎ পাশ করা যারা আমার হোমিওপ্যাথিক বাক্স নিয়ে চিকিৎসা সেবা আরম্ভ করছেন তাদের উদ্দেশ্যেই বলছি। আমরা আজকে আলোচনা করব 6 নম্বর মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম, অর্থাৎ আমাদের লিস্টে এটা 6 নম্বর মেডিসিন হিসাবে আছে এবং আপনারা হোমিও কারণে এটা দেখতে পাবেন, আশা করি সবাই দেখবেন। এই আশা রেখেই আমি শুরু করছি কিভাবে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটি ব্যবহার করতে পারি। এই কথা মাথায় রেখেই আমাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে মনে রাখলে আমরা তাড়াতাড়ি ওষুধটা ব্যবহার করতে পারি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতেছি কত সংক্ষেপে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। প্রথম কথা হচ্ছে কেন এটা আমরা বাক্সতে রাখলাম। প্রথম কারণ হচ্ছে আমি আগেই পড়াছিলাম মায়াজম। মায়াজম না জানলে আমরা ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে পারবো না। সেই সুবাদে আমাদেরকে ক্রনিক ডিজিজ আলোচনা করতে গিয়েই অর্থাৎ মায়াজমের এবং মায়াজমের কেস টেকিং নেওয়ার সময়ই আমাদেরকে মায়াজমের উপরে জোর দিয়েই কেস টেকিংটা নিতে হবে। এই ওষুধটা হচ্ছে শরিক মায়াজম একটা, সাইকোটিক একটা, আর টিউবারকুলোসিস। দেখো এটা সিভিলিটিকের উপরে কোনো ক্রিয়া নেই। এই কথাগুলো মনে রাখার কারণ হচ্ছে আমরা কেস টেকিং নেওয়ার সময় আমরা লক্ষ্য করব কোন মায়াজমের ভিত্তিতে আছে, তাইলে লক্ষণগুলি যদি সেই হিসেবে আমরা জোগাড় করে আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি তাহলে তাড়াতাড়ি চিকিৎসা হবে। আমার উদ্দেশ্য একটাই, কী করে ভালো ডাক্তার তৈরি করবো, তাড়াতাড়ি চিকিৎসা সেবা জটিল রোগী দিয়ে মানুষের সেবা করব, সেই লক্ষ্যই আমাদের আগিয়ে যেতে হবে। তোমরা যারা পাশ করে আমার এই 4টা বাক্স 4 জনই কিনেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা শুরু করেছে এই ক্রনিক ডিজিজের চিকিৎসাগুলো আমার এই 3য় নম্বর বাক্স থেকে প্রয়োগ করে। আর 3য় নম্বর বাক্সেরও একটা দাম আছে, 3টা বাক্সের দাম আমরা 3000 টাকা রেখেছি এবং 45টা ওষুধ, 100 টোটাল আমার 100টা আইটেম হবে এবং 390টা আমরা শক্তি প্রয়োগ করে মোট এই ওষুধগুলো দিয়েই আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে আসি আর্জেন্টাম নাইট্রিকাম আমার মনে করার কৌশলটা কী। কৌশলটা হচ্ছে এটা প্রথমেই একটা ব্যস্ত এবং ত্রস্ত ভাব থাকে, তার কাছে থাকলেই আমরা চিন্তা করব। ব্যস্ত ভাবটা কীরকম, সব কাজেরই তাড়াহুড়া, সব কাজেরই তার একটু আগে চলে যাওয়া। যেমন রেল স্টেশনে যাবে, ট্রেনের টিকিট করছে অথবা কোনো থিয়েটারে যাবে অথবা কোনো নাটকে অথবা অন্য কোনো কোথাও যাবে, সেখানে সে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, আগেভাগেই সে জড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এই কথাটাই এবং তস্তভাব, এই কথাগুলো মনে রাখলেই আমরা বুঝতে পারবো এই রোগী আর্জেন্টামের রোগী। এই ওষুধটা অত্যন্ত দীর্ঘক্রিয়া হওয়াতেই আমরা সচরাচর অন্য ওষুধ ফেল করলেই 4 নম্বর হিসাবে আমরা প্রয়োগ করতে পারি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ প্রথম কোনোদিনে আমরা এই ওষুধটা প্রয়োগ করবো না। তারপর এখন থাকলে একটা কেস হয়তো ব্যবহার করা যাবে, অন্য ওষুধ ফিল করলেই আমরা এই সাইকোটিক বা টিউবারকুলোসিস মায়াজমের ওষুধ হিসাবে আমরা সেটা ব্যবহার করতে পারি, অর্থাৎ অন্য ওষুধ ফেল করলেই আমরা আর্জেন্টাম নাইট্রিকামে যাব, এটা মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বর আলোচনা শেষ। 2 নম্বর হচ্ছে চিনি এবং মিষ্টি খাওয়ার এত প্রবণতা আর কোনো মেডিসিনে নাই, অর্থাৎ কোনো লোক যদি খুবই মিষ্টি খাওয়া খুবই পছন্দ করে, আমরা যেরকম জিজ্ঞাসা করি পাতে আপনার লবণ খান কিনা, লবণ খাওয়ার প্রবণতা আছে কিনা, খাইলে কেমন খান, অন্য কেউ খায় না, আপনার বেশি খান, যেমন 4 কাপে সবাইকে চা দিল, কেউ বললো না মিষ্টি লাগবে, সে বললো আমার মিষ্টি লাগবে, এই কথাটা যদি টেকনিক্যালি আমরা বের করতে পারি তার থেকে ধরেই নেব এই ওষুধটা তার জন্য প্রযোজ্য, তার জন্য এটা প্রয়োগ করা যাবে। এই কথাটা কীভাবে বের করবা সেটা তোমরা তোমাদের মতন করে বের করার চেষ্টা করবে। অর্থাৎ মিষ্টি খাওয়ার প্রবণতা হলেই হবে না, বাচ্চারা এমনিই মিষ্টি খায় এবং সেই মিষ্টির সঙ্গে অন্য মিষ্টির তুলনা করা যাবে না। অর্থাৎ খুব টেকনিক্যালি দেখতে হবে মিষ্টিটা তার কাছে প্রিয়তা কতটুকু, অর্থাৎ আমরা যেটা বলি যদি মার্কিং করি তাহলে দেখা যাবে অর্থাৎ A+ না পেলে মিষ্টি খাওয়ার প্রবণতা আমরা অন্যদের লগে তুলনা করি লাভ হবে না। আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম কি, যেমন চা সবাই খেলো কিন্তু কেউ বললো না মিষ্টি দাও, সে বললো আর একটু মিষ্টি লাগবে, তার মানে সে আর্জেন্টাম নাইট্রিকামে রুগী। বাচ্চারাও তাই, মিষ্টি বাচ্চারা পছন্দ করে, তাই বলে বেশি মিষ্টি খাওয়া, মিষ্টি দেখলেই তার আগ্রহ প্রকাশ করা এবং মিষ্টি অনবরত চুরি করেও খাবে, এই ধরনের কেসে আমরা সচরাচর আর্জেন্টাম নাইট্রিকাম ব্যবহার করতে পারি। তাহলে আমাদের 2 নম্বর শেষ, 3 নম্বরে আসি। 3 নম্বরটা এত সুন্দর একটা লক্ষণ আমাদেরকে মনে রাখতে হবে। ও আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, তারা আমরা সে যখন ত্রস্তভাবে কোথাও যাবে তখনই তার পায়খানার বেগ হয়, এই কথাটাও আমরা মনে রাখতে পারি এবং সেই বেগটাও অনেক সময় পাতলাও হয়ে যায়,
টেনশনে চিন্তায় অথবা তাড়াহুড়া করে যাওয়ার কারণে এটা কত চলছে, হঠাৎ করে দেখলো যে পেট মোচড় দিয়ে পায়খানা হলো, এটাও আর্জেন্টাম নিট্রিকামের একটা লক্ষণ। অর্থাৎ এটা আমরা বলবো এই প্রস্তভাব, এক নম্বরে অনেক সময় এটা ঘটে থাকে। তাহলে তিন নম্বরে আসি, দেখো এটা এমন একটা পিকুলিয়ার সিমটম যেটা অন্য কোনো মেডিসিনে অর্গানে ম্যাথামেটিকাতে নাই। সেটা হচ্ছে কি, পাতলা পায়খানা হওয়ার পরে মল যখন বায়ুর সংস্পর্শে আসে তখন সবুজ বর্ণ ধারণ করে। যদি টেকনিক্যালি এই খবরটুকু তুমি যদি কোনো রোগীর থেকে পাও তাহলেই তুমি চিন্তা করবে সেটা আর্জেন্টাম নিট্রিকামের এক নম্বর সিমটম, অর্থাৎ এটাতে আমরা প্রয়োগ করতে পারি। যদিও আরও দুইটা ওষুধ এটার কাছাকাছি, তবে এটার মতন উল্লেখযোগ্য বাতাসের সংস্পর্শে আসলে রং পরিবর্তন হওয়া এটা অন্য দুইটা ওষুধে নাই, রিউম এবং সেনিকুলা। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। কোন সময় দেখো রিউম গভীরতার নাই এবং সেনিকুলারও গভীরতা আছে, তবে আর্জেন্টাম নিট্রিকামের মতন গভীরতা নাই। দেখো ক্রনিক ডিজিজগুলো করতে গেলেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন ওষুধগুলো ডিপ সিটেড মেডিসিন অথবা মায়াজমের উপরে কাজ করে অথবা মায়াজম ভিত্তিক আমাদেরকে চিকিৎসাটা করতে হবে। সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এই রেভাটরির প্রয়োজন থাকে না। তোমাদের হাতের কাছে বাক্স আছে, ওষুধ আছে, অর্গানন মেনেই আমরা ওষুধটা দেবো এবং লক্ষণগুলো প্রয়োগ করবো। অর্গানন কি আমি আগেই বলছি, অর্থাৎ রোগীলিপি ছাড়া এবং এক ওষুধ ছাড়া আর পঞ্চাশ দিন পদ্ধতি ছাড়া কোনো ওষুধেই কাজ ঠিক মতন হয় না, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে চার নম্বরে চলে আসে, এক দুই তিন শেষ হয়ে গেল, চার নম্বর হচ্ছে কি, কাটা ফোটার মতো ব্যথা। অর্থাৎ হিপার সালফারের যে রোগ, আমরা কোনো ফোড়াতে বা অন্যখানে আমরা কাটা ফোটার ব্যথা পাই অথবা গলাতে টনসেলে বা অন্য কোনো জায়গায়, এটা তো কাটা ফোটার ব্যথা আছে। পার্থক্যটা হচ্ছে কোনো টিউমারে, কোনো ব্যথার জায়গায়, কোনো অঙ্গে বা কোনো কিছুতে যদি কাটা ফোটার মতন ব্যথা থাকে এটা এক নম্বর মেডিসিন। তাহলে পার্থক্যটা তোমার নির্বাচন করতে তোমাদের খুব সুবিধা হবে। অর্থাৎ সর্বজায়গায় গলার টনসিলেই খালি কাটাফুটা হইলেই যে আমরা ব্যবহার করবো হিপার সাল্ফ তা না, আমরা সেখানে আর্জেন্টাম নিট্রিকামও ব্যবহার করতে পারি। কারণ আর্জেন্টাম নিট্রিকামের বৈশিষ্ট্যটা কি, এটা সিবিলিটিক মায়াবন্য, এটা কোনো দিন কোনো টিউমার অন্য কিছু পাকে না। যেমন টনসিল অনেকদিন বড়ো হলো এটা পাকলো না, সেখানে আমরা আর্জেন্টাম নিট্রিকাম ব্যবহার করতে পারি। আর টনসিল যদি ক্ষত হয়ে যায়, পাকি যায়, তখন আমাদের হিপার সাল্ফ অথবা স্যালিসিয়া অথবা অন্য কোনো মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি। দেখো এগুলো প্রয়োগের আগে বেলেডন আসতে পারে, আরও অনেক ওষুধ আসতে পারে, সেটা ফেল করলেই আমরা যাব। আর টিউমারগুলো দীর্ঘদিন একই রকম থাকে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু সাইকোটিকে সে একটা স্টার্ট দিয়ে সে আছে। আমি কেন কথাগুলো বলতেছি, এই কথাগুলো মনে রাখলেই আমরা প্রয়োগ ক্ষেত্রে অর্থাৎ আর্জেন্টাম নিট্রিকাম পঞ্চাশতম পদ্ধতিতে আমার বাক্স থেকে এমন অ্যাম2 দিয়েই আমরা রোগী চিকিৎসার সফলতা লাভ করতে পারব। এই সুবাদেই আমি এই সংক্ষেপে কয়েকটা কথা মনে রাখলেই আমরা এই ওষুধটা প্রয়োগের কথা ভাবতে পারি, বলতে পারি। আর কি, আর শূন্য এবং শুষ্ক দেহ, যেটা টিউবারকুলোসিস বলছিলাম, হালকা পাতলা বডি অর্থাৎ কোনোটা বাড়ে না, এই জন্যেই এটা টিউবারকুলোসিস এক নম্বর এই একটা স্টার দিয়ে অবস্থান করছে। আমাদেরকে যদি কোনো মোটা সোটা লোকের পক্ষে আর্জেন্টাম নিট্রিকাম হয় না অথবা আমরা দিতে পারি না, সচরাচর অন্য কোনো লক্ষণগুলো যদি আমরা না পাই, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা কথা, গায়ক অথবা প্রচার অথবা যারা বক্তৃতা দিয়ে রাজনৈতিক অথবা ছাত্র উকিল যারা গলা চর্চা করে তাদের জন্য এক নম্বর মেডিসিন সর্বাঙ্গা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ সর্বাঙ্গাতে যখন আমরা কোষ্ঠিকাম বা অন্য কোনো ওষুধ দিয়ে ব্যর্থ হবো তখনই আমরা চিন্তা করবো এই আর্জেন্টাম নিট্রিকাম প্রয়োগ করার। দেখো এক দুই তিন বোতলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ওষুধটা সিলেকশন হয়েছে কি না, সিলেকশন হইলেই তুমি আরও বেশি দূর যাবে অথবা রোগ নির্মূল করার জন্য ভালো হওয়ার পরও তোমরা দুই তিন বোতল দেওয়ার চেষ্টা করবে, তা নাহলে রোগটা আবারও রিপিট করতে পারে। কারণ পঞ্চাশতম পদ্ধতির চিকিৎসাটা বড় সুন্দর, ওষুধ সিলেকশন এক দুই নম্বরেই এক দুইটি তোমরা বুঝতে পারবে আমার ওষুধটা সঠিক কি না। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের পঞ্চাশতম পদ্ধতি থেকে ওষুধ প্রয়োগ করে তোমরা হাতে নাতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি করে। চলে আসি, অর্থাৎ উদ্ভিদজ মেডিসিন যখন ফেল করবে তখন আমরা ম্যাটেলিক ওষুধগুলো প্রয়োগ করবো, এটা একটু মাথা রাখতে হবে। আর্জেন্টাম একটা ম্যাটেলিক ওষুধ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যখনই উদ্ভিদজ ওষুধ অর্থাৎ ভেষজ ওষুধগুলো যে আমরা ব্যবহার করে ফেল করলেই আমরা এটা প্রয়োগ করতে পারি। সচরাচর এটা কী কী রক্তে, এটা রক্তের উপরেও অনেকটা ক্রিয়া আছে, রক্ত অনেকটা তরল এবং তরল কালো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। চলে আসি, কী কী কাজে ব্যবহার করতে পারি, মাথা ব্যথা, আধা কপালে মাথা ব্যথা, চক্ষু রোগও এটা ব্যবহার হয়, হাঁপানি, তারপরে
শিশু কলেরা বহুমূত্র এবং ধ্বজভঙ্গে আমরা এই ওষুধগুলো মনে রাখে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি। তাইলে আমি আজকের এই 6 নম্বর ওষুধ আর্জেন্টাম নাইট্রিকাম হোমিও কারণে তোমাদেরকে দেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।